ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহাত আমাদের ভাই হিজবুল্লাহ তাইফ থেকে জানতে চেয়েছেন টু জিরো ওয়ান থ্রি এবং উনি বলেছেন প্রশ্নের এক পর্যায়ে যে মহিলাদের ঈদগাহে যাওয়া মাকরুহ এটা বলেছেন জিনা এটা মহিলাদের ঈদগাহে যাওয়া কোনো মাকরুহ নয় আল্লাহ রসুল তাদেরকে যেতে বলছেন এমনকি এত গুরুত্ব দিয়েছেন যে ঋতুবর্তী মহিলা যে সমস্ত মহিলাদের পিরিয়ড চলতেছে ঈদের নামাজ পড়তে পারবে না তারপরও আল্লাহ রসুল তাদেরকে নিয়ে যেতে বলছেন কেন ওয় জামা আতেল মুসলিমিন ও ইহিম যে তারা মুসলমানদের জামাতে সামিল হবে সালাত না করলেও কিন্তু সে মুসলমানদের একটা বিধান এটা দেখার মতো প্রমাণ মানে ইয়ের কায়েমের মতো তো এগুলো আলামত নিদর্শন এই নিদর্শনগুলোকে আমরা যত বড় করতে পারি মহিলাদেরকে নিয়ে যাব তারা ঈদগাহে যাবে এবং তারা দোয়াতে সামিল হবে সালাত না পড়তে পারলেও কাজে আল্লাহ রসুল খুবই গুরুত্ব দিয়েছেন এই গুরুত্বপূর্ণ বিধানটি আমাদের দেশের কিছু বেদাতি আলেম আল্লাহ তাদেরকে হেদায়াত দান করুন তারা নিষেধ করতেছেন কেন কোন অজুহাতে আল্লাহ ভালো জানেন দুনিয়ার সব স্থানেই মহিলারা যেতে পারতেছে কিন্তু যেখানে গেলে তাদের ইমান এবং আমলের কিছুটা তারাক্কি হবে আল্লাহ ভীতি জাগবে অন্তরের বক্রতাটা কিছুটা দূর করতে পারবে হেদায়েতের কিছু বাণী শুনতে পারবে এ সমস্ত স্থান থেকে আমরা নিষেধ করতেছি আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন